preparo, cara. আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আপনাদের দোয়ায় আমি ভালো আছি, আপনারাও ভালো আছেন। তো প্রতিবারের মতো ইভেন্টের নামই, তো টিমমেট নাই, তো এগুলো র্যান্ডম প্লেয়ার খেলতেছি, বাংলাদেশ প্লেয়ার। তো নামার সাথে ফার্স্টে একজনের নক করছিলাম, দ্বিতীয় জনের নক করি, তো এটার আমি ফিনিট দিতে পারি, তো এটা কিল পাই। আর একটা ফার্স্টে যেটা করলাম এটা তো আর কিল পাই আমার, এটা 100%। তো এদিকে দিকে টিমমেটের ফাইট চলতেছে, তো একজনের নক করছে, তো কেউই ধরে না, আমি দৌড়ে ইয়ে ধরলাম। কালকে পাইলে একটা ভালো তো দেখি এনামি ওদিকে, চারিদিকে এনামি ফুটপ্যান্ট পাইতেছে, কুই থেকে মারে কি না কি। তো একটা দিয়ে এদিকে উঠার চেষ্টা করতেছে, তো 4 নম্বর থাকে, ওদিকে সাহস পাইতেছে না, কিন্তু দেখেন মাইরটা খাইলাম, করার কিছু নাই। তো এখানে মরার পরে এখন বর্তমানে নামলাম পাওয়ার প্ল্যান্টে, তো দেখলাম এখানে 2 স্কোয়াড না 1 স্কোয়াডে নামলো, এটাই বুঝতে পারলাম না। সো 1 স্কোয়াডে নামছে, তো আমি নামার সাথে সাথে ডিপি পাই। তো এদিকে নামে গেছে, তো 2টা ওইদিকে নামছে 2টা, এই জন্য আমাদের টিমমেট একজনটা দেখেন এখানে কি হয়। তো ওই যে নামছে একজন, তো সাথে সাথে একজনটা ওই ওইদিকে ফিনিট দিয়ে দেয় বেচারা। তো এদিকে এ নাইমে কই থেকে গান পাই লিছে আমি নিচে বুঝতে পারলাম না, মনে উপর দিকে সিঁড়ি উপরে আসলো, তো ওরে এখানে ফিনি দিই। তো এদিকে এসে ডাইরেক্ট পুশ দিয়ে দিই, কই পুশ দিয়ে দিই। তো দেখেন ক্যাম্পিং এর বাচ্চা কোন জায়গা দিয়ে ক্যাম্পিং করে, তো এখানে আরেকটা আছে, তো এটা কোন জায়গায় ক্যাম্প করে বসে রয়েছে, তো এটা কেউই বুঝতে পারতাছিলাম না। তো আমি এখানে গান রিলোড করে গান চেঞ্জ করি, তো এটার ফিনিশও দিয়ে দিই। তো ক্যাম্প করতেছে এখানে, এখানে একটা বটের আওয়াজ পাইলাম, তো ওইটা দেখতেছি জামু না জামু, তো ও দিকে আবার এখানে ফুটপ্যান্ট পাইতেছে, তো আবার শব্দ পাইলাম যে ও চলে দিতেছে এদিকে, আবার বটও পাই, ও আবার বটটা আগে মারতেছে, তো বটটা এখানে ফিনিশ দিয়ে দেয়। তো আমিও পাই যে পিছন দিকে একজন রে মাইরা, তো এখানে একটা ফ্রি কিল পাই গেলাম। তো যেটা হোক আমি এখানে দেখতেছি টিমমেটটা বলতেছে তোমরা এদিকে যাও আমি এদিকে যাই, তো এটা করতে হতে টিমমেটে নক করে দেবো, ওই কিলটা আমি পাই না। তো এখানে ওরে ফিনিশ দিয়ে দিই, তো ফিনিশ দিয়ে দেয় যখন টিমমেট নক হবো, দুইজন ফিনিশ হয়ে গেছে, তো তাদের আমি রিকেল দিমু। তো এদিকে যাই, তো দেখেন এখানে কি হয়। তো বেচারা এখানে টিমমেটের রিকেল দিয়ে দিছে, তো আমি তার এখানে নক করি, যাই হোক টিমমেটের তো রিকেল দিতেই হবো, এখানে ফাইট চলবো। তো আমি আকাশে তাইতেছি, দেখি আমি নামতেছি কিনা, তো যাই হোক তাড়াতাড়ি করে আমি রিকেলটা দিই। বাবা রিকল দিতে দিতে দেখি প্লেয়ার সবগুলো এখানে নামছে ফাইট করতে, তাও আমি দেখেন কি রিস্ক নেই আর টিমমেট আমি বাঁচাই নি, রিকল দিই অনেক কিছু করি ভাই, কিন্তু আসলে র্যান্ডমে খেললে বুঝছেন একটা জিনিস কষ্ট। তো ও আমার পুশ দিয়ে দিছিল, যাই হোক ওরা আমি এখানে ফিনিশ দিই। তো যাই বলতেছিলাম আসলে র্যান্ডমে খেললে প্লেয়ার দেখছি যে বাঙালি প্লেয়ার সাথে খেলে, তো যখন আপনার নর্মালি খেলতেছে 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 মইটা যাইব এ করব, তখনই চিল্লাইব যেন ভাই রিকুয়েল দাও, তো রিকুয়েলে দিবেন আপনি ঠিক আছে, রিকুয়েল পাওয়ার পর বুঝছেন, রিকুয়েল পাওয়ার পর আর আপনাকে কোনো ফলোই করব না, না রিকুয়েল দিব না আপনার সাথে থাকবো, ও ওর মতো খেলবো। তো দেখেন এইদিকে নামছিল যেন এখানে একটা প্লেয়ার, তো আমি সামনে দিতেছি না কারণ আমার 1 XP এমন এক অবস্থা, ফিনি দিয়ে দিতে পারে। তো যাই হোক টিমমেট ওরে ফিনি দিয়ে দেওয়াতে আমি ওরে ও হেল্প হেল্প করতেছে, কেউই ধরে না, দেখেন আমি ধরছি। তো এখানে ওরা রিভাইভ দিয়ে সব কিছু শেষ করে, যখন আমরা এনিমি খুঁজতেছিলাম সামনের দিকে আইছি, তো যাই হোক ওরে এত স্প্রে দিতেছি, আমার স্প্রে উল্লট পালট, তো ওরে লাস্ট একটা এমতে লাগে, ওর হেডশট লাগে, তো নক হয়ে যায়। তো টিমমেটে বলতেছি তাড়াতাড়ি চলো, এখানে টিমমেট আছে ওরা এখানে পুশ দিব। তো যাই হোক টিমমেট আশপাশেই আসলো, তো ওদের বলার সাথে সাথে ওরা তাড়াতাড়ি চইল্লা আইছে আসলো, পরে একসাথে মোটামুটি একসাথে আসলো এই টিমটাই, মোটামুটি র্যান্ডম টিম প্লেয়ার, তো সবাই মোটামুটি ভালো, আমার চাইতে ভালো, আমি ভালো বলতেছি না, আমি নর্মালি খেলি। তো ওরা আসার সাথে সাথে ওরা একজনের নক দিয়ে দেয়,
তো আমারটা তো এখানে নক অবস্থায় পড়ে রয়েছে, তো ওরে তিন বাবা, নম্বর না চার নম্বরে একজন মাইরা দেয়, তো মারলে আমারটা ফিনিশ হয়ে যাবে। তো এখানে শেষ করার পর এদিকে দিয়ে ধুমধারাক্কা ফাইট চলতেছে, এই দেখেন রিকল পাইছে, তো আমার টিমমেটও কিল নিতেছে, কিল চুরি হইতেছে। তো আসলে ভালো প্লেয়ারের সাথে কিল পাওয়া যায় না, কিল চুরি হয় বেশি। তো আমি সামনে আগাইতেই দেখি আরেকটা এখান থেকে আমার টিমমেটটা মারতেছে, তো ওরে মারছি। তো দেখেন কি স্পিডে আমি আর আমার 1x 2x করে বলাইছে, তো আমি হিল আপ করে ওটা ডাইরেক্ট ফিনিশ দিতে হইব। তো দেখি আমার টিমমেটে ওর ফিনিশ দিয়া দেয়। তো সামনে তো যাইতে সিজন, হিল আপ নাই, তো হালকার উপর কিছু দেখি পাই কিনা ওইখানে। তো দেখি আমি ফুট প্যান্ট পাইলাম দেখি একটা নক অবস্থায়। তো রিকল যাই হোক, রিকল এটা টিমমেট নক করছিল, আমার কিল চুরি হয়েছে। তো শেষ পর্যন্ত দেখেন এখানে টিমমেটে বাসাইছিলাম একজনটা আমি, তো ও কাবার নাই নিয়ে ওপেনে দৌড়াতে ছিল, তো দেখেন সামনে ক্রিয়েট পড়ে রয়েছে আমার টিমমেটে 2 নম্বর এটা। তো এখানে অন্য কয়ে যায়, তো আমার টিমমেট বাকিগুলা দেখেন কি অবস্থা করতেছে, আমার সাথে মজাই আর কি করতেছে, বলতেছে ভাই একটু ইয়ে করিস না, তাও মানে কোনো কথাই শোনে না ওরা। তো এখানে দেখেন একটা খুব আফসোস হয় এইখানেই যে এমন চিকেন মিস্টেক করা। তো এখানে আরেকটা ফ্রি কিল পাওয়া যায়, তো যেটা এমন চিকেন খুব মিস্টেক, খুব জারি হইব, মিস হইব, তো খুব খারাপ লাগে, আফসোস লাগে। তো এখানে আমি একজনকে ফায়ার দিই, তো আমি বেকার ফায়ার দিয়ে আমি নিজে রং করে বলাইলাম। তো আমার ফায়ার দিয়ে দেখেন হালকার উপরে লাগছিল, ওই দেখেন ফাইট চলতেছে থার্ড পার্টি। তো আমি এখানে দাঁড়াই একটু ওয়েট করে হিল আপ করতেছিলাম, তো দেখেন এখানে কি হয়। তো আসলে মেন বিষয় হয়েছে ওর টিমমেট আরেকটার ফিনে দেওয়াতে ওরা আসলে একসাথে তিনজন। তো তার টিমমেট কারে মারছিল বুঝছেন, ইস ভাই খুব কষ্টদায়ক, এমন চিকেন মিস করলাম, তো আসলে খুবই খারাপ লাগে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করো সবাই।